হ্যালো গাইস, দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আজকের টপিকটা হচ্ছে আপনারা কীভাবে টেক্স নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা টিকবে, ঠিক আছে, টিকুক না টিকুক, বা কীভাবে টেক্স নাও অ্যাকাউন্ট নতুন করে আপনারা ক্রিয়েট করে কতদিন চালাতে পারবেন আর কি, মোটামুটি ভালোভাবে একটু চালাতে পারবেন, তো সেই ওয়েটা দেখাই দেবো। আর এখানে স্কিপ করলে তা সে পাবে না তারা। এখানে আমি 500 লাইক চাচ্ছি, কারণ লাইক না চাইলে আপনারা দেন না। দেখেন, এখানে একটা ইনফরমেটিভ ভিডিও দিয়েছি আপনাদেরকে দেখাই, এই ভিডিওটাতে গুরুত্ব দিচ্ছেন না আপনারা, মাত্র 30টা লাইক হয়েছে এ পর্যন্ত। দেখেন, 9 আওয়ার্স এগো এই ভিডিওটাতে মিনিমাম 200 লাইক হওয়ার কথা ছিল, কারণ এখানে ইনফরমেটিভ একটা ভিডিও দিয়েছি। আর বলছি, এখানে আপনাদেরকে সতর্ক করছি, আপনাদের টাকা বাঁচাই দিছি আমি। আমি যদি এখানে এই ভিডিওটা না দিতাম তাহলে আপনারা মনে করতেন মেথড কী না কী, টাকা দিয়ে কারো কাছ থেকে না কারো কাছ থেকে কিনে নিতেন 2-3 হাজার টাকা। তো এটা আমি আপনাদেরকে কিন্তু বাঁচিয়ে দিয়েছি, তো তারপরও কোনো নাম নাই, ঠিক আছে। এখানে ভালো কমেন্ট পাচ্ছি না, প্লাস মানে বলতেছি এটা আবার কিনে কী দিছে। আরে ভাই, এটা দেওয়ার কারণে তো আপনি আর মেথডটা কিনবেন কিনা এটা ভাবতেছেন, আর না হলে তো এটা ঠিকই 2000 টাকা দিয়ে আপনি কিনে নিতেন, তো লসটা কার হতো, আমার না আপনার? আসলে মানুষের ভালো করতে হয় না, এটা হারে হারে টের পাইছি আমি। তো যাই হোক ভাই, এখন কথা হচ্ছে এই যে এই ভিডিওটাতে লাইক তেমন পাই নাই, কিন্তু এখন এই যে ভিডিওটা, এটাতে আমি টেক্সনাও অ্যাকাউন্ট প্রপারলি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। আর এখানে আমি একটা জিনিস হাইড রাখছি, আমি যেভাবে ঢুকতেছি এভাবে আমি কিন্তু অনেক কিছু সিস্টেম করে এখানে ঢুকছি, আমি শুধু কিন্তু ভিপিএন কানেক্ট করে এখানে ঢুকি নাই, ঠিক আছে। তো এখানে আমি টোটাল ভিডিও আপনাদেরকে দেখাবো না, আমার এখানে এই ভিডিওতে যদি 500 লাইক হয় তাহলে আমি টোটাল ভিডিওটা নেক্সট ভিডিওতে দেবো, ঠিক আছে, নেক্সট আপলোড দেবো, নেক্সট মানে পরের দিনে আপলোড দেবো, যদি 500 আপনারা কমপ্লিট করতে পারেন, কারণ আপনাদেরকে টার্গেট না দিলে আপনারা কখনো কমপ্লিট করেন না। তো ভাই, যাদের সাথে যেরকম সাজে সেভাবে করতে হয়, ঠিক আছে, তো কেউ কিছু মনে করবেন না, আপনারা যতটুকু আমাকে চাইবেন আমিও ততটুকুই আপনাদেরকে চাবো, হয়তো আমি একটু বেশি চাই কিন্তু আপনারা আমার ইটা রাখতে পারেন না। তো এখন আমি এখানে সিক্রেট এখান থেকে ভিডিওটা কাট করে রাখবো, যেভাবে আমি অ্যাকাউন্ট খুললাম এটা আমি আপনাদেরকে পরে দেখাবো, ঠিক আছে, যদি 500 লাইক হয়, না হলে তো দেখাবোই না, ঠিক আছে, কারণ কারো কাছ থেকে টাকা পয়সা বা কোনো কিছু চাই না, একটা লাইক আর সাবস্ক্রাইবারে চাই, ভালো লাগলে কমেন্টে চাই, ঠিক আছে, এর থেকে বেশি কিছু কিন্তু আমি কখনো আপনাদের কাছে আশা করিনি। তো ভিডিও হাইট থাকবে এখানে, এখন আমি এখানে আমার মতো করে যাচ্ছি, ঠিক আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখানে এরিয়া কোডের জন্য অপেক্ষা করতেছি, মানে আমি স্টেপগুলো কমপ্লিট করে আসছি, ঠিক আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি এরিয়া কোড দেবো এখন, তো আমি স্টেপগুলো কমপ্লিট করে আসছি। এখন কীভাবে করলাম আর কোন মেথডে করলাম এটা আমি আপনাদেরকে এখন দেখাবো না, এই ভিডিওতে যদি 500 লাইক হয় তাহলে আমি দেখাবো। দেখেন, আমার এখানে একটা আইপি কানেক্ট করা আছে, মানে এই আইপিটা আমি কীভাবে পাইলাম, ঠিক না, এই আইপিটা আমি কীভাবে পাইছি, বা এই আইপিটা ফ্রিতে বাট এটা বাই করে কিনে কাজ করলে অনেক ভালো হবে, তো কোড দিয়ে দেখি ইনশাল্লাহ হবে, আমি এই কোডটাই দিই সবসময় যা হবার হয়। তো দেখেন, আমাদেরকে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে, তো লাইভ প্রুফ দেখাচ্ছি, এখানে যদি 500 লাইক হয় এই ভিডিওতে তাহলে আমি ই করবো। এখন দেখা যাচ্ছে কোন নাম্বারটা নেবো আমরা, দেখি 646646, সেম নাম্বারের কোড এগুলো, যেটা নেন না কেন, তারপরে যেগুলো চেঞ্জ আছে তা এটা নিলাম আমি, দেখি তারপর আল্লাহ ভরসা কি হয়। তো গাইস, টেক্সনাও অ্যাকাউন্ট কিন্তু আমাদের খুলে গেল, তো আপনাদের জন্য এত, এই দেখেন আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেলাম, এখানে যে আমি ফ্রি নিছি এখানে কিন্তু টাইম দেয়, টাইমটা শেষ হয়ে যায়, এই যে আইপিটা 10 মিনিট পর আবার নিতে হয়, তারপর আবার 10 মিনিট থাকে, এটা কিন্তু ফ্রিতে চালানোর সমস্যা, তো আপনারা চেষ্টা করবেন এটা কিনে চালানোর জন্যে। তো এই ভিডিওতে যদি আমার 500 লাইক হয়, কারণ লাইক না চাইলে আপনারা দেন না, চাইলেই দেন না আর না চাইলে তো কোনো কথাই নেই, তো আমি চ্যানেলে গিয়ে দেখাই আপনাদেরকে। আমি একটা নতুন জিমেল ক্রিয়েট করছি কিন্তু মাত্র, এই এটা করার জন্য নতুন একটা জিমেল ক্রিয়েট করবেন অবশ্যই। তো আমি দেখেন আমার চ্যানেলে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের উপকার করলে আপনারা উপকারের মূল্য দিতে জানেন না। এই যে এই ভিডিওটারে আপনারা কিছুই মনে করছেন না, মাত্র 30টার উপরে লাইক হয়েছে মেবি। আর ভাই, এই ভিডিওটাতে আপনার টাকা বাঁচাই দিছি আমি, এখানে আপনাদের টাকা আমি বাঁচাই দিছি, এই ভিডিওটা দিছি মনে হচ্ছে না কি না কি দিছে ভিডিও এরকম মনে করতেছেন। আমি যদি বলতাম যে ভাই আপনার মেথড কিনে নেন, আমার কাছে তো আপনারা কিনতে আসছিলেন, আমারে বলতেছেন ভাই মেথড আমি কিনে নেবো কত টাকা লাগবে, আমারে বলতেছেন, আমি 2000 টাকা করে নিতাম তাই সই, কারণ আমাকে সবাই ট্রাস্ট করেন আর আমি কারো বিশ্বাসের মানে মর্যাদা রক্ষা করতে চাই, ঠিক আছে, বিশ্বাসের অমর্যাদা করতে চাই না, এই জন্য এই যে ভালো ভিডিও দিছি এটার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই, কেউ লাইক দিচ্ছে না, 368টা ভিউজও কম হয়েছে, এটা আমার সমস্যা নাই, যারা দেখবে তারা উপকৃত হবে, নাহলে নাই। আর এখানে আপনাদের টাকা বাঁচাই দিছি, মেথড এটা দিবে দিয়ে টাকা নিবে একটা ভিপিএন দিয়ে, তো আমি আপনাদেরকে সঠিকভাবে একটা জিনিস দেখাই দিছি, তো এখানে আপনারা ভ্যালু দিতে জানতেছেন না ভাই, ঠিক আছে, তো কষ্ট লাগে তখনই। এখন দেখেন,
6:36 এটা ইউএসএ টাইম, ঠিক আছে, বাংলাদেশ টাইম এখন 5:36, 1 ঘন্টা ডিফারেন্স, ঠিক আছে। তো এতক্ষণ কিন্তু আজান দিল, তাই আমি ভিডিও স্কিপ করেছি আপনাদের জন্য, ভিডিওটা পুরোটাই দেখাইতে পারি নাই, ঠিক আছে, মানে আটকে রাখছিলাম। দেখেন এখানে কনগ্রেস দিছে, তো অ্যালাউ দিলাম, এখানে কি বলছে, টার্ন অন ডেস্কটপ নোটিফিকেশন অ্যালাউ textnow12www.com মেসেজিং অ্যালাউ। তো ভাই এখানে কিন্তু আমাদের নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে। তো আমি যে কিছুক্ষণ আগে একটা জিমেল অ্যাকাউন্ট খুলছি, নাম ডেভিড জন, ঠিক আছে, বাংলাদেশি জিমেলে কিন্তু নামটা খুলছি এভাবে। তো আমি এখানে কিভাবে খুললাম এই টেক্সনাও অ্যাকাউন্ট, ঠিক আছে, যদি আপনাদের প্রয়োজন হয়, জানার ইচ্ছা থাকে, তাহলে ভাই আমারে বললেন, আমি এটা আপনাদেরকে দুটো, তাহলে আমি আপনাদেরকে এটা শিখাই দেবো, ঠিক আছে, যদি 500 লাইক হয়। দেখেন আমার জিমেল আইডিটা, দেখেন আমি বাংলাদেশে কিন্তু খুলছি জিমেল আইডিটা, ঠিক আছে, সব কিছু বাংলাদেশে খুলছি, ভেরিফাই করি নাই, আমি ভেরিফাই করার দরকার মনে করতেছি না, ভেরিফাই করলে যদি ইমেল আইডিটা বাংলাদেশে দেখে তখন তো সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু দেখেন এখানে আর এই যে এই যে যে এখানে দেখেন প্রিমিয়াম, এখানে আমি হাইড করে রাখবো যে গেট প্রিমিয়াম, ঠিক আছে, এই 25 মিনিট চলতেছে, মানে আর 5 মিনিট পর আমার আবারও নিতে হবে ফ্রিতে। তো 5 মিনিটের মধ্যে কিন্তু আমি এখান থেকে লিভ নিতে হবে, না হলে প্রিমিয়াম কিনতে হবে। তো প্রিমিয়াম কিনতে যাই, দেখেন তো এখানে 3 বছরের ভ্যালু আছে, এখানে আপনি $3 এক মাস করে ই করতে পারবেন। তো আমি আপগ্রেডে ক্লিক দিলাম, তো আমি আপগ্রেডে ক্লিক দেওয়ার পর দেখেন আপনি ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে, এখানে কোনো পারফেক্ট মানি কোনো ভ্যালু নাই, মাস্টার কার্ড ভিসা কার্ড যাদের থাকবে তারা কিনে নিতে পারবেন, আপনারা চাইলে পেপ্যালের মাধ্যমে পারবেন, গুগল পে এর মধ্যে পারবেন, আদার্স এখানে যে অন্যান্য একটা, এগুলো তো আমাদের বাংলাদেশে নাই, ঠিক আছে, আবার লেখছে ডু ইউ হ্যাভ প্রোমো কোড, ঠিক আছে, এগুলো তো নাই, এগুলো হচ্ছে কোম্পানি থেকে প্রোমো কোড পাইলে আমরা এটা নিতে পারবো। তো এখানে পেপ্যাল দিয়ে নিতে পারবেন, পেপ্যাল অনেকেরই আছে আমি জানি, আর ডেবিট কার্ড বা ভিসা কার্ড যাদের আছে, মানে ভিসা কার্ড আর মাস্টার কার্ড, তারা নিতে পারবেন, ঠিক আছে, এটা কিনে ইউজ করতে পারবেন। তো ভাই এখন কথা হচ্ছে টেক্সনাও অ্যাকাউন্ট খোলা আমি দেখাইলাম কীভাবে খুলবেন, আর আমার এখানে 4 মিনিট বাকি আছে, আমি এখানে থাকবো না, এখান থেকে লিভ নিয়ে নেবো। হ্যাঁ, তো এখন যদি 500 লাইক এখানে না হয় ভাই, আমি আর আপনাদের জন্য কখনো এরকম ভিডিও দেবো না, আর এই ভিডিওটা আমি কিভাবে করছি এটাও কিন্তু আমি আপনাদেরকে দেবো না, ঠিক আছে, জাস্ট দেখাইলাম যে আমি কিভাবে টেক্সনাও অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, বাট আমি কিন্তু আপনাদেরকে দেবো না, ঠিক আছে, দেবো না। তো টেক্সনাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনারা যে কাজগুলো করবেন, আর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যে কাজগুলো করবেন এগুলো দেখে নিন। ডিসপিসিতে যাবেন, মানে বেসিক দেখা দিচ্ছি, দিয়ে এই যে লোকাল ডিস্কে যা প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে ক্লিক দিবেন, দিয়ে যে ক্লিন আপ ডিস্ক ক্লিন আপ এটাতে ক্লিক ক্লিন দেবেন। আমি আর ক্লিন দিছি না, কারণ আমার অলরেডি যে অ্যাকাউন্টে লগ ইন আছে এটা আবার ক্লিন হয়, মানে যে ক্যাশগুলো আছে এগুলো ব্রাউজার ইয়ে হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমি এখান থেকে এখন আমি এখান থেকে আমি লিভ নেবো, ঠিক আছে। তো লিভ নেওয়ার সময় কখনোই আপনারা আগে ভিপিএন বা আপনার সার্ভারটা কখনোই বন্ধ করবেন না, ঠিক আছে, ভিপিএন বা আপনার সার্ভার কখনোই বন্ধ করবেন না আইপিটা, ঠিক আছে, ডিরেক্ট এখান থেকে আগে লিভ নিয়ে নেবেন। আমি লিভ নিছি কিন্তু, ঠিক আছে, লিভ নিছি, আমার অটোমেটিক ওগুলো বন্ধ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে ডিস্কটা ক্লিন করে দেখাই, তো এই যে গেলাম ডিস্ক পিসিতে, যে ডিস্ক ক্লিন, যে প্রপার্টিসে যাবেন, এই যে ডিস্ক ক্লিন, তো এখানে দেখেন যেগুলো সবগুলো টিক মার্ক দিয়ে দেবেন, সবগুলো টিক মার্ক দিয়ে টেম্পোরারি ফাইল সব টিক মার্ক দিয়ে দিয়েছেন, তারপর ওকেতে দিবেন, এই যে ডিলেট ফাইল, ঠিক আছে, তার মানে আপনার যত ব্রাউজিং আছে সবগুলো ডিলেট হয়ে যাচ্ছে, যতগুলো ক্যাশ, এই যে ক্যাশগুলো জমে না এখান থেকে, ক্যাশ ফাইল না সেস ফাইল করে যা হোক যেটা আর কি ওটাই, তো ক্লিন হয়ে গেল, ঠিক আছে। তো ক্লিন হওয়ার পর আপনারা, আমি কিন্তু আজকে বাংলাদেশি জিমেল আইডি ক্রিয়েট করছি, ঠিক আছে, এখানে আপনাদেরকে দেখাই আমি জিমেল আইডি কোথায় জানি গেল, আসা যাই হোক, দেখানোর প্রয়োজন নেই, প্রথমবার যখন